আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে হচ্ছে আমরা আম খাবো, আমের চাটনি বা যাই বলেন, আমের টকও আমার পছন্দ। তো আমি খুব বেশি পছন্দ করি কাঁচা আম, রাদার দেন পাকা আমের চাইতে আমার বেশি পছন্দ কাঁচা আম। তো আমরা আমাদের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে বলতে পারেন, সেখানে কাঁচা আমের গাছ, অনেকগুলা আম গাছ আছে, তো ওরা আম পাড়তেছে, আর আমরা একটু করে এগুলো চাটনি করে খাবো। আর এই তো দেশে আটকা পড়েছে, কোয়ারেন্টাইনের মধ্যে আছি, বাট আমগুলো দেখে লোভ সামলানো খুবই দায়। যারা টক বেশি পছন্দ করেন, টক জাতীয় খাবার, তারা নিশ্চয়ই আমাকে গালি দিবেন, কারণ আমগুলো আসলে অনেক, এক এক গাছে এক এক রকম টেস্ট হয়, খুবই মজা এই গাছের আম। তো আমরা খাবো আর কি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার কয়েকটা ভাগ্নি, ওরা মিলে এগুলা ইয়ে করতেছে, বানাচ্ছে আর কি, আচার দিবে মনে হয় এর জন্য। আর এই তো ওরা সবাই মিলে আর কি, অনেকগুলা আম, বেশি আম আসছে এবার, তো ওরা আমগুলো বানাচ্ছে। এখানে এক গাদা রাখা, ওইখানে এক গাদা রাখা, এখানে আরও কিছু, এগুলো ছোটো ছোটো ওগুলো কেন ওরা বানাচ্ছে আমি জানি না, আচার দিবে। আর আমরা সিলেটের ভাষা একে বলে আমি দেওয়া, তো ওটা দিবে আর কি। তো ততক্ষণ আপনারা ভালো থাকেন। আর এই তো দেখতেই পাচ্ছেন আমরা আমের উৎসব চলছে আর কি। যাই হোক, আর অবশ্যই আমার ভিডিও কেমন লাগছে আপনারা জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।